হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার এই নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8:40, তো চান হয়ে গেছে। তো আজকে মঙ্গলবার, মঙ্গলচণ্ডী। তো মঙ্গলচণ্ডী করিনি, আমি 5টা করি, তো 2টা হয়ে গেছে। তাও সবগুলোই করছিলাম মনে হয় আগের বারে, তো আজকে করলাম না, যেহেতু আজকে একটু কাজ আছে তো তার জন্য করলাম না। আর মামা মামারা ঘুমায় আছে, আজকে মা বাবাকে স্কুলে নিয়ে যাব। আর এই যে এখানে ছাতু দিয়ে নিয়েছি, ছাতু খাবো। তো চলো, আজকের ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আবার পরে আসছি। দেখো বন্ধুরা, মামামকে ঘুম থেকে তুললাম, তুলে মুখ টুক ধুয়ে ব্রাশ ট্রাশ করালাম, চানটা করলো না। স্কুলের ড্রেস এই যে রেডি করে রাখছি, কিন্তু মামা আবার ঘুমিয়ে পড়লো। দেখো এই যে দেখো, দেখো এবার তোমরাই বলো আমি কি করি। বলছে যাবে না, যাবে না, যাবে না। আর এখন হচ্ছে গিয়ে 10:10 বাকি, বলছে যাবে না, যাবে না, যাবে না। কি করি বলো তো এবার? আবার কালকে বিয়ে বাড়ি, স্কুল যেতে পারবো না, পরশু দিন যেতে পারবো না, তারপর দিন একটু রেস্ট যেতে পারবো না। আজকেই তো যাবে, আজকেও একটা বিয়ে বাড়ি ছিল আমার, হচ্ছে আমার হচ্ছে মামার ছেলে, তো নিজের মামা না, আচ্ছা আমার মার কাকা তো ভাই তার ছেলে, তো গেলাম না, দূরে আছে তো তাই যাব না। আর তারপরে তো বন্ধই বন্ধ, দেখছো যাবে না বলছে, এখন কি করা যায়? মারবো, মারবো এই বাচ্চাটাকে। দেখো ঘুমিয়েই যাচ্ছে, তো ঘুমিয়েই যাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে, তো ঘুমিয়ে যাচ্ছে। তো দেখি ফাইনালে কি হয়, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, আমার ছোটোবেলার বান্ধবীর সাথে দেখা হলো, কত বছর পর, আসাম থেকে আসছে। তো ওর সাথে একটু মন্দিরে গেলাম, তো মন্দিরে যাওয়ার কোনো কথাই ছিল না, আমি তো পুজো করিনি উপাস, তা আমার কপালে মনে ছিল মন্দিরে যাওয়া, তাই মন্দিরে গেলাম, গিয়ে তারপরে বাড়ি চলে আসলাম। তো এই যে দেখো, আমার বান্ধবী আমাকে এক হাতে মেহেন্দি পরাই দিল, হালকা করে। ও মেহেন্দি পরাতে কিন্তু খুব সুন্দর পারে। তো এবার খাওয়া দাওয়া করবো, তো এবার খাওয়া দাওয়া করছি, পাঁপড় ভাজা, ডাল, আলু মাখা, পটল ভাজা, কাটলে তরকারি, নিরামিষ। তারপর এখন যাচ্ছি একটু বান্ধবীর বাড়ি, বান্ধবী বাড়ি বলতে বান্ধবী মানে যেখানে মেন আসছিল, তারপর ওখান থেকে আমাদের বাড়ি আসছিলো। তো পুচকিকে নিয়ে আসিনি, ওর পুচকিকে, তো আমরা ওকে আনতে গেলাম, তারপরে আমরা যাচ্ছি ঘুরতে। তো আমাদের ফট করে, আমরা যাচ্ছিলাম, আসতেই যাচ্ছিলাম, ফট করে প্ল্যান হলো যে চল পার্কে যাই, তো পার্কেই চলে গেলাম ভিতরে। দেখো তো এই যে রাতে রান্না করে নিলাম, নিরামিষ, লুচি আর আলুর তরকারি, একদম নিরামিষ, তো বান্ধবীর জন্য, আর আমরাও খেয়ে নিব, তা একবারে হয়ে যাবে। তো এই যে দেখো, এখন হচ্ছে মাম্মাম আর বান্ধবী, বান্ধবীর বাচ্চা ছোট বড় মাম্মাম, তো সবাই এখন খেতে বসছে। কি খাচ্ছ বাবান বলো তো? এই যে তোমাকে বলছি বলো, লিচু খাচ্ছে বলে, লুচি খাচ্ছে না, হ্যাঁ তো বলছে লুচু, লুচি খাচ্ছে, লুচু লুচু বলছে। মামা তুমি কি খাচ্ছ? হ্যাঁ তো খাও, খাচ্ছ না তো? ওই যে দেখো মামামের ওরকমই আছে। তো চলো ঠিক আছে, খাওয়া দাওয়া করি, এই যে আমি ভুট্টা নিচ্ছি। তো চলো ঠিক আছে, খাওয়া দাওয়া করি, আবার পরে আসছি। তো এখন বাজে 11টা, আর আমি দু হাত ভরে মেহেন্দি পরে নিলাম, আমার সব কাজ কমপ্লিট করে তারপরে বাসন টাসন ধুয়ে আমি মেহেন্দি পরে নিলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। টাটা, বাই বাই।